আমার নবী যুদ্ধের ময়দানে গেল, আমার নবীর সিনা মোবারক বরাবর তীর ধরেছে। আপনারা সবাই জবান খুলে বলেন, এই মুহূর্তে কেউ যদি আমাকে স্টেজে মারতে আসে আপনারা কি করবেন? কেউ যদি আমাকে মারতে আসে আপনারা কি করবেন? আর নবীর সাহাবীদের সামনে আমার নবীর যখন তীর ধরছে, সাহাবীরা আমার নবীরে যায়া সাহাবী এইভাবে জড়াইয়া ধরছে। যেই সাহাবিটা জড়াইয়া ধরছে তার নাম হলো হযরতে তালহা। ওই তালহা নবীরে জড়াইয়া ধরলো, আমার নবী ডাক দিয়া বলে, তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়াইয়া যুদ্ধের ময়দানে ধরলে? ওই তালহা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার আপনার সিনা মুবারক বরাবর ওরা তীর মারতেছে, এই জন্য আমি আর বরদাস্ত করতে পারি নাই, আপনি নবীকে সেভ করার জন্য আমি আপনারে জড়াইয়া ধরেছি। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, এবারে বিয়া দবরা এমন একটা তীর আমার নবীর সিনা মুবারকের বরাবর মারল, এই সিনাটা হযরতে তালহার পিঠ দিয়া ডুইকা কলিজাটা ছিদ্র হয়ে গেছি। এবার আমার নবী বলে, তালহায়া তালহা গো, তুমি আমারে জড়াইয়া ধরছো আমারে বাঁচাইবার জন্য, কিন্তু তোমার পিঠের মধ্যে তীরের আঘাত লেগে পিঠটা ছিদ্র হইয়া গেছে। এ তালহা, তুমি কি ব্যথা পাও না? আমার সাইরা দাও। এই তালহা মুস্কি মুস্কি হাসতেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, তালহা তুমি ব্যথা লাগবে তুমি ছেড়ে দাও। এবার তালহা বলে, না নবী, আমি ছেড়ে দিলে আপনার বদন মোবারকে পাথরের আঘাত লাগবে। এই কথা বলার পরে বলতে দেরি আর একটা পাথরের আঘাত তালহার পাথার মধ্যে আইসা লেগে গেছে। যেই মাত্র লেগে গেল আমার নবী দেখতেছেন তালহার মাথাটা ফেটে গেছে। আমার নবী বলে, তালহা তোমার বডির মধ্যে তীরের আঘাত, তোমার মাথার মধ্যে পাথরের আঘাত, তুমি আমারে ছেড়ে দাও। এই তালহা বলে, নবী গো জীবন দিমু কিন্তু আপনার সারব না। আমার নবী বলে, তুমি কি ব্যথা পাও না? এই তালহা ব্যথার কথা শুই না, চোখের পানি ফালায়া কান্না তো দূরের কথা, হযরতে তালহা মুচকি মুচকি হাসতেছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, তালহা ব্যথা পেলে কেউ হাসে না, ব্যথা পেলে সবাই কাঁদে, কিন্তু তুমি কেন না কাঁদা, তুমি কেন হাসতেছো, তার কারণ কি? এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি, আমার নবীকে ব্যথা পেলে কি কেউ হাসে নাকি? তালহা ডাক দিয়ে কই, নবী গো আমি কি হাসতাম না তো কান্দতাম নি? এবার ডাক দিয়ে বলে, তালহা তুমি তুমি কি বোঝো না, তীরের আঘাত লাগছে তোমার কলিজার ভিতরে, তোমার কি ব্যথা লাগে না? ও নবী আমি কেন হাসি জানেন নি? কারে আপনি ব্যথার বই দেখাইতাছেন? আমি ব্যথার চিন্তা করব কেন? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের রহমতের সিনা মুবারকের সঙ্গে। জন্ম আমার নবীর যুগে, এত পাগল, জন্ম আমার নবীর যুগে। আমি যখন চিটাগাং যাই, কোথায় যাই, চিটাগং গেলে তখন আমি এই বুকালে গজলটা গাই না, একটু উচ্চাঙ্গে গাই। আমি কি সেই সুরটা এখানে দিব? আপনারা আবার কোন যে হুজুরে শুধু সিল্লাইয়া সিল্লাইয়া ওয়াজ করে, আসলে আমি একটু জোরে ওয়াজ করতেছি। দিনের বেলার মাহফিল তো এই মনোযোগ এলোমেলো, এই জন্য একটু মুড খুব ভিন্ন দিকে চলে যায়, রাত্রে কিন্তু একদিকে থাকে মনটা। দিনে ওই যে ও পাশে দাঁড়িয়ে আছে, ভাবতেছি ওরা দাঁড়িয়ে আছে কেন, ওরা আসে না কেন, এইরকম মাই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। আমি কি চিটাগঙ্গের মতো গাইব? আমার সঙ্গে কি আপনারা কণ্ঠ মিলাতে পারবেন? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, ও কেমন মধুর,
রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে সবাই হাত তোলেন অনহত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আশিত ভেসি হজিরতে বিলালের মধুর জন সেই মুকুত রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে সকলে কোন আলহামদুলিল্লাহ আর যে কোন আলহামদুলিল্লাহ জন্ম নবীর যুগে হলে ওই যে তালহা নবীর যুগে হইয়া নবীর দিকে তীর মেরেছে নবীকে জড়াইয়া ধরে নিজের পিঠের মধ্যে তীর খেয়েছে আমরা দাস্তহীন কণ্ঠে সৈয়দপুর নীলফামারী রংপুর থেকে যারা এসেছেন পাবনা থেকে যারা এসেছেন যত জায়গা থেকে আপনারা এসেছেন একটা কথা বলতে চাই আমরা যদি নবীর যুগে জন্ম হতাম আমরা নবীর দিকে যখন তীর মেরে দিত কেউ যদি নবীর দিকে পাথর মারত ওই পাথরের বরাবর আমাদের সিনাটাকে ধরে দিয়ে আমাদের জীবনকে কুরবান করে দিতা কথা কি সঠিক রসুলকে রসুলকে বলে নবী গো আমার পিছনে যদিও বিষের তীর আমার বুকটা লেগে আছে রহমাতুল আলামিনের সিনা মোবারকের সঙ্গে